যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ হাতে করে ফিরেছেন পড়ুয়ারা। ছিলেন কয়েকজন কর্মরত তরুণও, কিন্তু এবার কি হবে, কোথায় যাবেন তারা? সেই সমস্যার সমাধানে হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করেন তিনি, তাদের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারি পড়ুয়াদের রাজ্যে পড়ার বিষয়ে মেডিকেল কমিশনকে চিঠি দেবে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তারা জানান, বাংলায় প্রথম রাজ্য যারা ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে ফেরানোর বিষয়ে তৎপর হয়। এক নজরে কি কি সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত ডাক্তারি ছাত্রদের রাজ্যে ইন্টার্ন করার সুযোগ দেয়া হবে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের এখানে পড়ার জন্য মেডিকেল কাউন্সিলকে চিঠি। যারা প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র, তারা যদি ইউক্রেনেই পড়তে চান, তাদের অনলাইন লেখাপড়ার ব্যবস্থা করা যেতে পারে। প্র্যাকটিক্যাল ক্লাস রাজ্যেই করতে পারবেন পড়ুয়ারা। দ্বিতীয় ও তৃতীয় বছরের পড়ুয়াদের মেডিকেল কমিশন অনুমতি দিলে প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে। ফার্স্ট ইয়ারে যারা পড়া শুরু করতে চান, তাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে রাজ্যের কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ভর্তি নিতে হবে। সরকার থেকে অর্ধেক স্কলারশিপ হিসেবে দেয়া হবে, অর্ধেক দিতে হবে পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই এদের অনেক টাকা খরচ হচ্ছে, এটা স্পেশাল কেস, যুদ্ধকালীন স্পেশাল কেস। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এরাজ্যের বিভিন্ন কলেজে পড়ানোর ব্যবস্থা করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সামিল করার উদ্যোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটু সময় লাগতে পারে, কিন্তু সরকার আপনাদের পাশে থাকবে। স্বাস্থ্য সচিবকে তিনি নির্দেশ দেন স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দিতে। সংখ্যালঘু উন্নয়নের সচিব পিবি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে ধাপে ধাপে দেশে ফেরানো হয়েছে। এরপর দিল্লি থেকে বিনা খরচে বাংলার পড়ুয়াদের ফিরিয়েছে রাজ্য সরকার। 11 জন ইন্টার্ন সহ 391 জন মেডিকেল পড়ুয়া ফিরেছেন। তাদের সঙ্গে ফিরেছেন 3 তরুণ। তারা সেখানে কর্মসূত্রে গিয়েছিলেন। কাজ হারানো তরুণদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। ইটস এ স্পেশাল কেস, এটাকে কনসিডার করবে অ্যাজ এ স্পেশাল কেস ইন আওয়ার স্পেশাল সার্কামস্ট্যান্সেস। এটা যুদ্ধকালীন কেস, যুদ্ধকালীন স্পেশাল কেস, সুতরাং ইট উইল নট এফেক্ট দ্য জেনারেল পলিসি অর দ্য লোকাল সিটস। বুঝে গেলে? এবার আমি বলবো নারায়ণকে আর মনীষ জৈনকে। মনীষ জৈন, তোমার 16 তারিখে মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে, তোমার উচ্চ মাধ্যমিক আসছে, কিন্তু ইলেকশন ডিক্লেয়ার করেছে, ডেট টেট চেঞ্জ হতে পারে, আমি পরে কথা বলে নিচ্ছি। তুমি আর নারায়ণ, তোমারও দরকার নেই, তোমার এখন পরীক্ষা চলছে, তুমি এখানে থাকো। দরকার হলে আমি হেলথ সেক্রেটারিকে বলছি, হেলথ সেক্রেটারি এবং পিবি সেলিম দুজনে মিলে ইমিডিয়েট মেডিকেল কমিশনের কাছে চিঠিটা হাতে হাতে দিল্লিতে নিয়ে যাও। নিয়ে গিয়ে বলে দাও আমাদের এটা ডিসিশন হয়েছে এবং স্টুডেন্টরা প্রত্যেকে এগ্রিড, গিয়ে পারমিশনটা নিয়ে এসো। আর এই পারমিশনটা আমরা পেলে অন্য রাজ্যের ছেলে মেয়েরাও সুযোগটা পাবে। সুতরাং লেট আস বেল দ্য ক্যাট এবং এই সুযোগটা সবাই পাবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপ্লুত পড়ুয়ারা। তারা কথা দেন ভালো ডাক্তার হয়ে মুখ্যমন্ত্রীর এই সাহায্যের প্রতিদান দেবেন। দিল্লি থেকে আমাদের ফ্রি টিকিট প্রোভাইড করা হয়েছে, আমাদের ফুডিং লজিং সব কিছু আপনাদের স্টেট গভর্নমেন্ট থেকে করা হয়েছে। ইভেন আমরা যখন কলকাতায় পৌঁছি, আমাদের বাড়ি পর্যন্ত ডিএম এর গাড়ি করে দেওয়া হয়েছে। এগুলো সম্ভব হয়েছে অনলি বিকজ অফ ইউ ম্যাডাম, অনলি বিকজ অফ ইউ। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে ম্যাডাম, যে এই প্রথম চিফ মিনিস্টার যিনি, আপনি যে আমাদেরকে সবাইকে নিজে ইনভাইট করেছেন, আমরা মেল করেছিলাম ঠিক, তারপরে আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন, এই জন্য আমরা সত্যিই খুব গর্বিত। আমরা চাই না, আমরা হয়তো এখানে যারা গভর্নমেন্ট কলেজে পড়ে তাদের থেকে হয়তো সেই সিচুয়েশানে আমরা একটু উইক ছিলাম, তাই সেই কোটাটা হয়তো আমরা ক্র্যাক করতে পারিনি। তো আমরা আপনাকে প্রমিস করছি, আপনি যে সুবিধাগুলো আমাদেরকে দেবেন বলছেন, ইন ফিউচার আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে ভালো ডক্টর হয়ে আপনাকে আমরা দেখাবো। থ্যাংক ইউ ম্যাডাম। এইটাই সব।